প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, রহমান একাডেমি অনলাইন টিউশন ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা সবাই অবগত, গতকাল উচ্চ মাধ্যমিক কাউন্সিলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাতে তোমরা সবাই জেনে গেছো যে আগের রুটিনে ছিল তোমাদের 15ই জুন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। ঠিক তাই তোমাদের উচ্চ মাধ্যমিক 2021-এর 15ই জুন শুরু হচ্ছে এবং তোমাদের 10টার পরিবর্তে 12টার সময় থেকে শুরু হচ্ছে, তবে তারিখ একই রয়েছে। তো তোমরা জেনে গেছো তোমাদের হোম সেন্টার হচ্ছে, অর্থাৎ স্কুলে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। তাই তোমাদেরকে প্রস্তুতি তুঙ্গে নিতে হবে, যেহেতু তোমাদের স্কুলে পরীক্ষা হবে। তাই বলে তোমরা কেয়ারলেস হবে না পড়া থেকে, কারণ তোমাদের এই প্রস্তুতি পর্ব ভবিষ্যতে কাজে দিবে। তো তোমাদের জন্য আমি অভিনব পদ্ধতিতে ABTA টেস্ট পেপার সমাধান করছি, তোমরা এগুলো দেখো, ভীষণ উপকার আসবে। তোমরা জানো লকডাউন পড়ে গেছে, আবারও সময় মতো তোমাদের হয়তো টিউশন হবে না ঠিকঠাক, তাই তোমরা এই ক্লাসগুলি ফলো করো, ভীষণ উপকারে আসবে। তো দেখো খণ্ড কয়ে, অর্থাৎ পার্ট এতে যে বড় প্রশ্নগুলি থাকবে তোমাদের, 8 মার্কের 5টি প্রশ্ন লিখতে হবে। কোন কোন প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা তোমাদের আমি বলে দিচ্ছি, দাগ নম্বর বলে দিচ্ছি। দেখো 1 নম্বর প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, তারপরে 3 নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, 3 অথবা গুরুত্বপূর্ণ, 4 প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, 4 অথবাটাও ভীষণ গুরুত্বপূর্ণ। তবে খণ্ড ক্ষয়ে দেখো, খণ্ড ক্ষয়ে দেখো অথবা প্রশ্ন দেওয়া আছে, দেখো 5-এর অথবা প্রশ্ন, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। তারপরে 6-এর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, 7-এর প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ, 8-এর প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, 8-এর অথবাও ভীষণ গুরুত্বপূর্ণ। তো তোমরা এই প্রশ্নগুলি প্রশ্নোত্তর তৈরি করো। এই প্রশ্নোত্তরগুলি যদি তোমাদের না থাকে, তাহলে আমার সম্বোধনায় যে বইগুলি প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক এক্সাম গাইড অনলাইন ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে, তোমরা দ্রুত সংগ্রহ করো এবং তোমাদের ফাইনাল পরীক্ষার প্রস্তুতি তোমরা এখান থেকে 100% নিতে পারো। তো তোমাদেরকে বলবো যে তোমরা এই বইগুলি অনলাইন ফ্লিপকার্টে পাচ্ছ, তাড়াতাড়ি সংগ্রহ করে ফেলো, তারপরে আমাদের এই ক্লাসগুলি ফলো করো, দেখবে তোমাদের 100% উপকার আসবে। তো তোমাদেরকে এর আগের ভিডিওতে আমরা দুটো পেজের আমরা MCQ উত্তর করে দিয়েছিলাম। আজকে একটি পেজ নিয়ে এসেছি, SC 47, তার সম্পূর্ণ উত্তর করব। তোমরা এই উত্তরগুলি যদি চোখে দেখতে থাকো, তবুও তোমাদের ব্রেনে ধরে যাবে এবং ফাইনাল পরীক্ষাতে তোমাদের 100% মোড়া প্রস্তুতি কাজে দিবে। দেখো প্রথম প্রশ্ন এখানে আছে MCQ-এ, প্যারালাল মিথস গ্রন্থের রচয়িতা হলেন JF Bearlein। তোমরা এই উত্তরটা লিখে ফেলবে। পরের প্রশ্ন, এক জনমানবতাবাদী ব্রিটিশ ঐতিহাসিক হলেন জেমস মিল। উত্তর হবে জেমস মিল। তোমরা এখানে অনেক কাটাকাটি আছে, একজন টেস্ট পেপারটি নিয়েছিল, তাই কাটাকাটি হয়েছে, তোমাদেরকে বলবো তোমরা উত্তরটা শুনে শুনে লিখে ফেলো। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক ইতিহাসের জনক হলেন থুকিডিডিস। উত্তর হবে থুকিডিডিস। পরের প্রশ্ন, স্মৃতিকথা হল মৌখিক উপাদান, মৌখিক উপাদান। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম মিউজিয়ামটি হল দ্য ইন্ডিয়ান মিউজিয়াম। পরের প্রশ্ন, কলকাতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। উত্তর হবে স্যার এলিজা ইম্পে। কার আমলে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়? উত্তর হবে ক্লাইভের আমলে, আর অবসান হয় ওয়ান হেস্টিংসের আমলে। তো উত্তর হবে এটা ক্লাইভের আমলে, চালু হয় ক্লাইভের আমলে। কাকে রায়তোয়ারি ব্যবস্থার জনক বলা হয়? উত্তর হবে টমাস মনরোকে, উত্তর হবে টমাস মনরোকে। পরের প্রশ্ন, পর্তুগিজ নাবিকরা প্রথম চীনের কোন বন্দরের মাধ্যমে বাণিজ্যিক ঘাঁটি নির্মাণের অনুমতি পায়? উত্তর হবে ম্যাকাও। পরের প্রশ্ন, স্তম্ভ মিলাপ রেগুলেটিং অ্যাক্ট 1773, পিটের ভারত শাসন আইন 1784, বোর্ড অফ ট্রেড গঠন করে 1774, অ্যাকওয়ার্ড কমিটি 1921। হিন্দু কলেজের বর্তমান নাম কি? হিন্দু কলেজের বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। পরের প্রশ্ন,
কাদের নিয়ে ব্রিটিশদের সহযোগী শ্রেণী গড়ে উঠেছিল? উত্তর হবে মধ্যবিত্তদের নিয়ে। কে রামমোহন রায়কে রাজা উপাধি দেন? উত্তর হবে মোগল সম্রাট দ্বিতীয় আকবর। পরের প্রশ্ন, বিধবা বিবাহ সমিতি ও বিধবা আশ্রম প্রতিষ্ঠা করেন? এটা হবে বিরসা লিঙ্গম। পরের প্রশ্ন, থিওডর বেগ যুক্ত ছিলেন আলিগড় আন্দোলনের সঙ্গে? থিওডর বেগ ছিলেন আলিগড় আন্দোলনের অধ্যাপক। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেন? উত্তর হবে মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় কতজনকে অভিযুক্ত করা হয়? উত্তর হবে 33 জনকে। পরের প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ শুরু হয় কেরালা প্রদেশ কংগ্রেস? ভাইকম সত্যাগ্রহ শুরু করে কেরালা প্রদেশ কংগ্রেস। পরের প্রশ্ন, নবান্ন নাটকের রচয়িতা হলেন বিজন ভট্টাচার্য? পরের প্রশ্ন, বাংলায় পঞ্চাশের মন্বন্তর হয়েছিল 1943 সালে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনাকালে ভারতের বর্ডার ছিলেন মাউন্টব্যাটেন। পরের প্রশ্ন, করেঙ্গে ইয়া মরেঙ্গে গান্ধীজির এই উক্তি যুক্ত ছিল ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে? স্বাধীনতা লাভের প্রাকল্যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, স্তম্ভ মিলাও জার্মান পররাষ্ট্রমন্ত্রী রিবেন্ট্রপ? ডি এর উত্তরটা ডি, জাপানের প্রধানমন্ত্রী তেজো। সুভাষ ব্রিগেডের সেনাপতি শাহনাজ খান, আইএনএর অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন মোহন সিং? উত্তর হবে বি এর উত্তরটা। তারপরে দেখো এখানে তোমাদের এসএকিউ রয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ এসএকিউ রয়েছে, তোমাদের গুটি কয়েক আমি বলে দিই। ভারত হলো বিশ্ব সভ্যতার লীলাভূমি, উক্তিটি ভলতেয়ারের। সব ইতিহাস হলো সমকালের ইতিহাস, উক্তিটি ক্রোচের। আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয় ইবন খালদুনকে। জীবনের জলসাঘর কারাত্মজীবনী মান্নাদের। ইতিহাসমালা কে রচনা করেন? উইলিয়াম কেরি। সর্বপ্রথম কোন ইউরোপীয় নাবিক কবে জলপথে ভারতে আসেন? ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে। কে কবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। কাকে ভারতের মেকিয়াভেলি বলা হয়? নানা ফড়নবিসকে। ভারতে পাটকল প্রথম কোথায় স্থাপিত হয় এবং কে করেন? উত্তর হবে 1855 খ্রিস্টাব্দে রিসারাই জর্জ একল্যান্ড। কাকে পর্তুগিজরা ব্ল্যাক গোল বলতো? গোলমরিচকে। তো এই ধরনের সমস্ত প্রশ্নের উত্তর পেতে আমার সম্পাদনায় উচ্চ মাধ্যমিক এক্সাম গাইড সাজেশন বইটি তোমাদের এখনও অনলাইন ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবল রয়েছে। তোমরা দ্রুত সংগ্রহ করো বইটি। এই বইটি থেকে তোমাদের 100% কমন আসবে আমি আশাবাদী। তো আজকের আলোচনায় এই পর্যন্ত। যদি আলোচনাটি ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অবশ্যই প্রেস করো। এখানে MCQ SAQ এবং বুড়ো প্রশ্নের সুন্দরভাবে উত্তর রয়েছে। তো আজকের আলোচনা এ পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। ধন্যবাদ।